হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোবেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা, আমরা সকলেই জানি ভক্তদের সঙ্গে ভগবানের এক গভীর সম্পর্ক তৈরি হয়। তবে আমাদের অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা হয়তো অনেকবারই জাগ্রত হয়েছে, ঠিক কেমন ভক্তি থাকলে ভগবানকে পাওয়া সম্ভব, কেমন ভক্তি থাকলে ভগবানের দর্শন কোনো একজন ভক্ত পেয়ে থাকেন। আজ এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে একটি সত্য ঘটনা তুলে ধরে বিষয়টি ব্যক্ত করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। এবং ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত এই অমৃতকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, যে ঘটনাটির উল্লেখ করব এটি একটি সত্য ঘটনা। একটি গ্রামে একজন অন্ধ ব্যক্তি বাস করতেন। তার আত্মীয় পরিজন বলে কেউই ছিল না, তাই তার দেখাশোনার জন্য কোনো লোকই ছিল না। সে লাঠি হাতে কৃষ্ণ নাম জপ করতে করতে এক গ্রাম থেকে অন্য গ্রামে ভ্রমণ করে বেড়াত। সংসারে সে ছিল একা এক দরিদ্র ভিক্ষুক। কোনোদিন তার খাবার জুটত, আবার কোনোদিন তার খাবার জুটত না। কিন্তু তার দারিদ্রতা তার মনের আনন্দকে, তার মনের সুখকে হরণ করতে পারেনি। তার মনের আত্মা পড়ে থাকে সম্পূর্ণরূপে কৃষ্ণ নামে। মুখে তার দারিদ্র ভাব থাকলেও তার মনে আছে এক গভীর আনন্দের সুখ। সে ঠিক করে যে করি হোক ভগবান কৃষ্ণকে দেখা তার পেতেই হবে। সে মনে মনে সংকল্প করে, কৃষ্ণকে দেখা না করলে তার এই জীবনটাই বৃথা। তাই সে রওনা হয় মথুরার উদ্দেশ্যে। অন্ধ হওয়া সত্ত্বেও সে কেবলমাত্র একটি লাঠিকে অবলম্বন করে মথুরার পথে গমন করতে শুরু করে। তার মুখে তখন কেবলই কৃষ্ণ নাম। রাস্তাতে শত বাধা বিপত্তি আসা সত্ত্বেও সে তার পথ চলা থামায়নি। সে কৃষ্ণ নাম জপ করতে করতে এক গভীর অরণ্যে প্রবেশ করে। রাস্তায় কোনো লোকের দেখা পেলে সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, ভাই মথুরা কত দূরে? কেউ কেউ তার প্রশ্নের উত্তর দেয়, আবার কেউ কেউ এড়িয়ে যায়। বন্য পশুর পদধ্বনি শুনলেও সে জিজ্ঞেস করে, মথুরা কত দূরে? পথে মাঝে মাঝে তাকে কেউ জল দেয়, কেউ বা রুটি দেয়, কেউ বা তুচ্ছ তাচ্ছিল্য করে দূর দূর করে তাড়িয়ে দেয়। মথুরা যাওয়ার এই দীর্ঘ কঠিন পথ পার করতে করতে তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সে মুখে কৃষ্ণ নাম নিয়ে ক্রমাগত এগিয়েই চলে। তার মনে আনন্দের জোয়ার। মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণকে সে দর্শন করবে, তার সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাওয়ার যে গভীর আনন্দ তার মনের মধ্যে এতটাই উৎসাহ বৃদ্ধি করেছিল যে সে ভুলে গিয়েছিল সে একজন অন্ধ ব্যক্তি। এইভাবে ক্রমাগত দীর্ঘদিন ধরে চলার পর সেই অন্ধ ব্যক্তিটি বনের সবথেকে গভীরতম অংশে এসে প্রবেশ করে, যে স্থানে মানুষের চলাচল বলতে একেবারেই নেই। কিন্তু তবুও সে তার চলা থামায় না, কিন্তু চলতে চলতে হঠাৎ সে একটি কুয়োতে পড়ে যায়। সেই অন্ধ ব্যক্তিটি কুয়ো থেকে ওঠার আপ্রাণ চেষ্টা করে,
কিন্তু শেষ পর্যন্ত অসমর্থ হয়। এইভাবে সেই অন্ধ ব্যক্তিটি কুয়োতে 3 দিন পড়ে থাকে। কিন্তু এত বাধা বিপত্তি বিপদ সত্ত্বেও ভগবানের প্রতি ক্রোধ তো দূরের কথা, তার মুখ থেকে কৃষ্ণ নাম এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। সে মনে মনে সিদ্ধান্তই নিয়ে নেয়, যদি শত চেষ্টা করেও সে এই কুয়ো থেকে উঠতে না পারে তাহলে এটাকে ভগবানের ইচ্ছা ধরে সে সেই কুয়োতে থেকেই ঈশ্বরের নাম মুখে নিয়ে পরলোক গমন করবে। ক্ষুধা ও তৃষ্ণায় তার প্রাণ সম্পূর্ণরূপে ওষ্ঠাগত, কিন্তু তবুও তার মুখে কেবলই কৃষ্ণ নাম। এইরকমভাবে 3 দিন কেটে যাওয়ার পর সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছিল একটি বালক, এক ঘুটি দুধ নিয়ে সে যাচ্ছিল সেই পথ দিয়ে। অন্ধ ব্যক্তিটির গো গো শব্দ শুনে সেই বালকটি সেই কুয়োর কাছে আসে, দেখতে পায় সেই অন্ধ মানুষটিকে। তারপর সেই বালকটি একটি লতা দিয়ে তাকে ওপরে তুলে আনে। অন্ধ ব্যক্তিটি কুয়ো থেকে ওপরে উঠে বালকের উদ্দেশ্যে বলে, আমার জীবনদাতা তুমি কে? বালকটি তার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তুমি বেশ কয়েকদিন কিছু খাওনি, এই নাও এক ঘটি দুধ পান করো। তারপর সেই অন্ধ ব্যক্তিটি দুধ পান করে বালকটির হাত ধরতেই তার সারা শরীর রোমাঞ্চকর হয়ে ওঠে, তার দু চোখের নয়ন বেয়ে জল গড়িয়ে পড়ে। বালকটির উদ্দেশ্যে আবার সে বলে, বন্ধু এবার তোমার পরিচয় দাও। বালকটি তখন বলে, আমি গোয়ালার ছেলে, এই পথে মথুরার উদ্দেশ্যে যেসব যাত্রী যায় তাদের তৃষ্ণা দূর করে থাকে। এই কথা শুনে অন্ধ ব্যক্তিটি বালকটির গলা জড়িয়ে ধরে এবং বলে, আমি তো সেই গোয়ালার ছেলেকেই খুঁজছি, যদি তুমি এসে থাকো তো একবার, মাত্র একবার তোমার এই শ্রীমুখখানি দেখাও। বালকটি তখন বলে, তুমি তো অন্ধ, কি করে দেখবে আমাকে? তখন অন্ধ ব্যক্তিটি বলে, তোমার কৃপা পেলে আমি সব কিছুই দেখতে সক্ষম হব। বালকটি তখন সেই অন্ধ ব্যক্তিটির দু চোখে হাত বুলিয়ে দেয়, অন্ধ ব্যক্তিটির দৃষ্টি ফিরে আসে। আর দৃষ্টি ফিরে আসতেই সে দেখতে পায় সামনে এক শ্যামরূপী বালক, মাথায় তার এক ময়ূরের পালক, গলাতে বনমালা, কোমরে বাঁশি। অন্ধ ব্যক্তিটি সম্পূর্ণরূপে মোহিত হয়ে তার পদচরণে লুটিয়ে পড়ে, বলে, প্রভু তোমার দেখা আমি পেয়েছি, আমার চোখ আজ ধন্য, আমার প্রথম দেওয়া দৃষ্টি দিয়ে আমি তোমাকেই দর্শন করলাম প্রভু, আজ আমি সম্পূর্ণরূপে ধন্য, আমি আর কারো রূপ দেখতে চাই না। বন্ধুরা, এই অন্ধ ব্যক্তিটিকে আমরা প্রায় সকলেই চিনি। ইনি ভারতবর্ষের এক অন্যতম সুরকার ও কবি, কবি সুরদাস নামে পরিচিত, যিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। পবিত্র হৃদয়ে লক্ষ্য স্থির রেখে যত বাধাই আসুক না কেন, তাঁর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তাকে একান্ত মন থেকে ডাকলে তিনি নিশ্চয়ই ভক্তের ডাকে সাড়া দেবেন, তার দর্শন লাভ করাবেন। বন্ধুরা, ভিডিওটি প্রসঙ্গে কোনো মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যখনই কোনো বিপদে আপদে পড়বেন তখনই মনে মনে গিয়ে উঠুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।